बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ऑनलाइन भित्तिक शिक्षा कार्यक्रमे तुम्हारे स्वागत। प्रिय शिक्षार्थीरा आशा करछि तुम्हारा सबाई भालो आछो आर आजकेर क्लासेर जोन्नो तुम्हारा अपेक्षाय आछो। तो शिक्षार्थीरा दुखेर साथे बोलते हय जेटा सेटा एमनिते एक करोना भाइरासेर जोन्नो आमादेर परिस्थिति खूब खराब, तार उपर हठात हठात यान्त्रिक त्रुटिर जोन्नो आमादेर माझे माझे इये क्लासगुलो एकटु এর আগের ক্লাসগুলোতে হয়নি, কিন্তু গত ক্লাসে আমি তোমাদের কাছ থেকে নিতে পারিনি আর থেকে ক্লাসটা শেষ করতে হয়েছিল যান্ত্রিক ত্রুটির জন্য। তো তোমরা এটা তোমরা আমাকে একটু হেল্প করবে। আর আজকে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ ক্লাসটি, তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আর এই কোশ্চেনটা আমি আজকে যে টপিকসটা বোঝাবো বিগত বছর অনেকবার পরীক্ষাতে এসেছিল, তাই এটা কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না। আর আজকে ক্লাসটি তোমরা অবশ্যই গুরুত্ব দিবে। আর শিক্ষার্থীরা তোমরা আমাকে শিওর করো যে আমার ক্লাস এবং আমার গলার টোন আর লেখাটা বোঝা যাচ্ছে কি না, যদি প্রবলেম হয় আগেই বলে ফেলো আর তোমাদের রোল লিখে ফেলবে। আচ্ছা, যারা যারা লাইভে উপস্থিত আছো সবাইকে ধন্যবাদ জানাই, ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা তোমরা অবগত আছো জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় মাইক্রো অর্গানিজম অর্থাৎ অণুজীব হতে আমি ম্যালেরিয়া পরজীবী নিয়ে ছিল প্রথম ক্লাস, আর আজ পড়াবো সেই অধ্যায় থেকেই দ্বিতীয় ক্লাস। তো শিক্ষার্থীরা আজ যে মূল টপিকসটা হবে সেটা ম্যালেরিয়া জীবাণু জীবনচক্র। তোমরা অবগত আছো যে ম্যালেরিয়া পরজীবী জীবনচক্র পর্যায়ে সম্পন্ন হয় দুইটি পোষকের মাধ্যমে, একটি হচ্ছে মানব দেহ আর একটি হচ্ছে মশকী দেহ। তো শিক্ষার্থীরা মানব দেহে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে যে অংশটি সম্পন্ন হয় সেটা কি অযৌন জনন। শিক্ষার্থীরা অযৌন জনন আবার দুভাগে ভাগ করা হয়েছিল, এরিথ্রোসাইটিক সাইজোগনি আর হ্যাপাটিক সাইজোগনি। তো আমি এখন ম্যালেরিয়া পরজীবীর ওপর কিছু আলোচনা করতে যাচ্ছি। তো শিক্ষার্থীরা তোমরা গত ক্লাসে আমি যে তোমাদেরকে কোশ্চেনগুলো দিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই তোমরা পড়েছো। তো শিক্ষার্থীরা তোমরা বলো তো প্লাজমোডিয়াম গণে কতগুলো প্রজাতি আছে যারা মানব দেহসহ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ওপর ম্যালেরিয়া জীবাণু সৃষ্টি করে, কতগুলো প্লাজমোডিয়াম গণের কতগুলো প্রজাতি আছে? শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অবগত আছো, কতগুলো লিখে ফেলো তো আমি বলেছিলাম কিন্তু গত ক্লাসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিখছি তোমরা মিলাই নাও। আমি যদি আমি যখন ক্লাস নেব থেকে কিছু কোশ্চেন, তাই আগের ক্লাসগুলো আবার দেখে নেবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বাসায় পড়াশোনা করো। তো আমি বলেছিলাম যে প্লাজমোডিয়াম গণের প্লাজমোডিয়াম গণের 60টি প্রজাতি আছে, 60টি প্রজাতি আছে যারা মানব দেহসহ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর উপর ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। তার মধ্যে 4টি প্রজাতি আছে যারা মানব দেহের ম্যালেরিয়া রোগের জন্য দায়ী। শিক্ষার্থীরা গত ক্লাসে আমি এই অংশটাই তোমাদের বুঝাচ্ছিলাম যখন কেটে গিয়েছিল, তো আমি এখন সেই অংশটুকুই আবার শুরু করলাম, যেখানে কেটে গিয়েছিল সেখান থেকে আবার শুরু করছি। শিক্ষার্থীরা তোমরা দেখো এই 4টি প্লাজমোডিয়াম গণের 4টি প্রজাতি আছে, প্রজাতি আছে যারা মানব দেহে ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী।
তো শিক্ষার্থীরা এই চারটি গণ আমি লিখছি, তোমরা খেয়াল করো। চারটি প্রজাতি হচ্ছে, এক নম্বর প্রজাতি হচ্ছে প্লাজমোডিয়াম, PLASMO, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। দ্বিতীয় প্রজাতিটি হচ্ছে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, MALARIAE ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তারপরে তৃতীয় প্রজাতিটি হচ্ছে প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ওভেল, VALE ওভেল। আর এটা হচ্ছে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, FALCI ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ফ্যালসি PARUM UM। তো শিক্ষার্থীরা এই চারটি প্রজাতি প্লাজমোডিয়াম, প্রজাতিটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এই চারটি প্রজাতির দ্বারা মানুষের ম্যালেরিয়া জ্বর সৃষ্টি হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা এবার এটার সুপ্তি অবস্থাটা দেখে নাও। সুপ্তি অবস্থাটা কি? সুপ্তি অবস্থা অর্থাৎ তোমাদেরকে আমি সেদিনও বলেছিলাম সুপ্তি অবস্থা মানে, সুপ্তি অবস্থাটা কি মনে আছে তো শিক্ষার্থীরা? সুপ্তি অবস্থাটা ছিল যে কোনো একটা জীবাণু যদি আমাদের দেহে প্রবেশ করে তাহলে সাথে সাথে কিন্তু ওই রোগটির সৃষ্টি হয় না। তাহলে রোগ জীবাণুটি দেহে প্রবেশ করার পর থেকে রোগের সংক্রমণ শুরু হওয়ার আগ পর্যন্ত সময়টাই হচ্ছে সুপ্তি অবস্থা। তাহলে আমরা দেখে নেই ম্যালেরিয়া পরজীবীর যে চারটি প্রজাতি আছে তাদের কার কী সুপ্তি অবস্থা। তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, 12 থেকে 20 দিন সুপ্তি অবস্থা হচ্ছে ম্যালেরিয়া ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, 12 থেকে 20 দিন তার সুপ্তি অবস্থা। প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার সেটা হচ্ছে 18 থেকে 40 দিন। আর এটা হচ্ছে প্লাজমোডিয়াম সেটা হচ্ছে 11 থেকে 16 দিন, আর এটা হচ্ছে 11 থেকে 16 দিন। আর এটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, শিক্ষার্থীরা প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম 8 থেকে 15 দিন এর সুপ্তি অবস্থা, 8 থেকে 15 দিন। তাহলে তোমরা বুঝতে পেরেছো প্রবেশ করার পর থেকে লক্ষণ প্রকাশ পাওয়া আগ পর্যন্ত যে সময়টি থাকে সেটি হচ্ছে প্লাজমোডিয়া, সেটি হচ্ছে সুপ্তি অবস্থা। তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের সুপ্তি অবস্থা হচ্ছে 12 থেকে 20 দিন, অর্থাৎ 8 থেকে 15 দিনের মধ্যে জ্বর আসবে। এবার দেখো জ্বরের ধরন, জ্বরের ধরন শিক্ষার্থীরা জ্বরের ধরনটা একটু খেয়াল করো। জ্বরের ধরনটা কি? সেটা হচ্ছে ধরো এবার সুপ্তি অবস্থা কাটানোর পর তার জ্বর আসলো। এখন সুপ্তি অবস্থা কাটার পর তো তার জ্বরটা আসবে, জ্বর আসার পরে সেটা আমরা কীভাবে বুঝবো, যে ধরনটা দেখে বুঝতে পারবো? যখন আমরা আক্রান্ত হই তখন তো ডাক্তার কাছে যাই, তখন ডাক্তার কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে যে জ্বরটা কতক্ষণ পর পর এসেছিল। তা আমরা সেই রেকর্ডটা যখন বলবো তখন কিন্তু যে এই কোনটা কোন আমাদের গণে কোন প্রজাতি দ্বারা আমরা আক্রান্ত হয়েছিলাম। যেমন ধরো এখানে 2 সপ্তাহ অর্থাৎ 2 দিন 2 দিন 48 ঘন্টা, এখানে হচ্ছে 48 ঘন্টা পর পর জ্বর আসবে, পরপর 48 ঘন্টা 2 দিন বা 48 ঘন্টা পর পর জ্বর আসবে। অর্থাৎ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দ্বারা যদি জ্বরটা চলে আসে তাহলে আমরা দেখবো 48 ঘন্টার মানে প্রথম জ্বরটা আসার পরে, আবার আমরা যখন প্যারাসিটামল খাই জ্বর কমানোর জন্য বা অন্য কোনো ব্যবস্থা নেই তখন জ্বরটা চলে যাবে, 2 দিন আর জ্বর নাই, আবার 2 দিন পরে কাঁপুনি দিয়ে জ্বর আসবে। যদি প্লাজমোডিয়াম ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হয় তাহলে আমাদের জ্বরের লক্ষণটা হবে 72 ঘন্টা,
72 ঘন্টা পর পর, এটা কিন্তু ঘন্টা, তাহলে তোমরা ঘন্টা লিখে নিও, ঘন্টা পর 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 জ্বর আসবে, এটাও 72 ঘন্টা পর পর জ্বর আসবে। যদি প্লাজমোডিয়াম ওভেল দ্বারা আমরা আক্রান্ত হই তাহলেও সেটাও 48 ঘন্টা পর পর জ্বর আসবে। আর যদি প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম দ্বারা আক্রান্ত হই তাহলে আমাদের 36 থেকে 48 ঘন্টা পর পর জ্বর আসবে। এই হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর দ্বারা আক্রান্ত হলে তার সুপ্তি অবস্থা এবং জ্বরের ধরন। শিক্ষার্থীরা, এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসে, আবার তোমাদের জ্ঞানমূলক অনুধাবন কোশ্চেনও আসে যে সুপ্তি অবস্থা কী, ম্যালেরিয়ার সুপ্তি অবস্থাগুলো, পরজীবীর সুপ্তি অবস্থাগুলো বর্ণনা করো। তখন তোমরা সুপ্তি অবস্থাকার সংজ্ঞাটা দিবে আর এই চার্টটা দিবে, তাহলে তোমরা 2-এ 2 নাম্বার সম্পূর্ণ পেতে পারবে। এখন আমি নেক্সট আরেকটা প্রশ্ন করছি, তোমরা একটু খেয়াল করো তো। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে তোমার এরকম একটা প্রশ্ন যদি হয় যে মানব দেহে কখন জ্বরটা আসে, মানব দেহে জ্বরটা কখন আসে, আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম যে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র সম্পন্ন হয় 2টি পরজীবী দ্বারা, অর্থাৎ জীবনচক্রটা সংক্ষেপে যদি আমি লিখি তাহলে তোমরা দেখো এটা হচ্ছে ম্যালেরিয়া জীবনচক্র, জীবনচক্রর একটা ছক ছিল এটা। এটা হলো একটা হচ্ছে অযৌন জনন, আরেকটা হচ্ছে যৌন জনন পদ্ধতি। এখন মানব দেহে হচ্ছে অযৌন জননটা হয়, এই অযৌন জননটা হচ্ছে কোথায়, মানব দেহে। তাহলে আমরা এখানে লিখতে পারি মানব দেহে হচ্ছে অযৌন জনন, আর যৌন জননটা হচ্ছে মশুকি দেহে, অ্যানোফিলিস মশুকি। তাহলে আমরা লিখতে পারি অ্যানোফিলিস মশুকি, আমরা মশুকি লিখে দিলেই হবে, অ্যানোফিলিস মশুকি, মশুকির দেহে। তাহলে যৌন মশুকির দেহে আর অযৌন জনন হচ্ছে মানব দেহে। শিক্ষার্থীরা, এই মানব দেহের অযৌন জননটা আবার মানব দেহের 2টা স্থানে এরা অযৌন জনন সম্পন্ন করে, একটা হচ্ছে হ্যাপাটিক সাইজোগনি, হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি, একটা হচ্ছে হ্যাপাটিক সাইজোগনি আর একটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। তো শিক্ষার্থীরা, তো হ্যাপাটিক সাইজোগনিটা কিন্তু আবার দুভাবে সম্পন্ন হয়, একটা হচ্ছে যকৃতের ভেতরে আর এটা হচ্ছে লোহিত রক্তগণি। হ্যাপাটিক সাইজোগনি যেটা হচ্ছে সেটা হচ্ছে যকৃতের, মানুষের যকৃত কোষের যে বিভাজনটা হয় সেটা হচ্ছে হ্যাপাটিক সাইজোগনি, আর এটা হচ্ছে লোহিত, মানুষের লোহিত রক্ত কণিকায় মধ্যে হচ্ছে এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর এই যে হ্যাপাটিক সাইজোগনি এটা আবার 2টা ধাপে সম্পন্ন হয়, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর এটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এই শিক্ষার্থীরা, আর লোহিত রক্তকণিকায় যেটা হয় সেটা হচ্ছে গ্যামিটোগনি আর স্পোরোগনি। এই এখানে 2টা ভাবে হয়, একটা হচ্ছে গ্যামিটোগনি আর একটা হচ্ছে স্পোরোগনি। এই এটা হচ্ছে, এখন আমার প্রশ্ন ছিল কখন জ্বর, মানব দেহে কখন জ্বর আসে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের এই চার্ট থেকে আরও স্পষ্ট করে বোঝাই দিতে চাচ্ছি যে মানব দেহে
অজনজনন পর্যায়ে জ্বরটা আসে, কারণ হেপাটিক সাইজোগনি অর্থাৎ যকৃত কোষে, সাইজোগনি অর্থাৎ লোহিত রক্তকণিকায়, এখানে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে সাইজন দশা তৈরি হয়। সাইজন দশাটা হচ্ছে, দেখো এইটা যদি এটা হলো, আচ্ছা শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এই লক্ষ্য করো সাইজন দশাটা কি, এই হ্যাপাটিক সাইজোগনির সাইজন দশাটা হচ্ছে এটা মনে করো যকৃত কোষ। যকৃত কোষের মধ্যে যখন নিউক্লিয়াসটা বহু বিভাজন ঘটাবে তখন এটা সাইজন দশা। আর লোহিত রক্তকণিকার মধ্যে সাইজন দশাটা হচ্ছে এই, এটা লোহিত রক্তকণিকা, এটার মধ্যে সাইজন দশাটা হচ্ছে এই যে নিউক্লিয়াসের বহু বিভাজন, এটা নিউক্লিয়াসের একাধিক বহু বিভাজন, এই বহু বিভাজনটি হচ্ছে সাইজন দশা। এই সাইজন দশার অবস্থায় এই যে সাইজন দশা আর এটা হচ্ছে সাইজন দশা, এই সাইজন দশাটা হচ্ছে যকৃত কোষের আর এই সাইজন দশা হচ্ছে লোহিত রক্তকণিকা। উভয় সাইজন দশাই এরা কী করে, লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে বের হয়ে আসে এবং প্লাজমার মধ্যে, প্লাজমার রসের মধ্যে এরা কী করে ছোটাছুটি করে। ঠিক সেই সময় আমাদের পাইরোজেন উৎপন্ন হয় তাদেরকে দমন করার জন্য, যখন লোহিত ভেঙে বাইরে নিক্ষিপ্ত হয় সাইজন দশার পর এরা মেরুজয়েড তৈরি হয়। মেরুজয়েডগুলো হচ্ছে প্রত্যেকটা নিউক্লিয়াস তার বাইরের দিকে সাইটোপ্লাজম দ্বারা আবৃত হয়, এই আবৃত হওয়ার পরে এরা প্রত্যেকটা সাইটোপ্লাজম দ্বারা আবৃত হয়েছে, তারপরে কী করবে এই লোহিত রক্ত এরা সে যকৃত কোষকে ভেঙে এরা সবগুলো বাইরে নিক্ষিপ্ত হবে, বাইরে বের হয়ে আসবে এবং লোহিত রক্তকণিকাকে আক্রান্ত করবে। আবার দেখো এখানে যে সাইজনের পরে এখানে কী হলো, এটা হলো মেরুজয়েড, এই মেরুজয়েডগুলো এগুলো লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে বাইরে বের হয়ে এসে প্লাজমার মধ্যে এরা কী করবে এই ছোটাছুটি করবে। ঠিক তখনই দেখা যাবে কি শ্বেত রক্তকণিকাগুলো তাদেরকে ধ্বংস করার জন্য বা প্রতিহত করার জন্য আসবে। ঠিক এই মধ্যে আমাদের দেহের মধ্যে পাইরোজেন উৎপন্ন হবে, যখন পাইরোজেনটা উৎপন্ন হয় জ্বর আসে। শিক্ষার্থীরা বুঝতে পেরেছ আমি কি বুঝালাম, যে লোহিত রক্তকণিকা আর হচ্ছে যকৃত কোষ, এই অর্থাৎ লোহিত রক্তকণিকা এবং যকৃত কোষ উভয়ের মধ্যেই অজনজন সম্পন্ন হয়। অজনজন সম্পন্নের মধ্যে সাইজন দশার পর মেরুজয়ের দশা তৈরি হয়। মেরুজয়ের অবস্থায় এরা কী করে লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে প্লাজমায় বের হয়ে আসে, এই গ্যামেটগুলো এগুলো বের হয়ে আসে। হ্যাঁ, এই অবস্থায় তখন শ্বেত রক্তকণিকাগুলো প্লাজমার মধ্যে এদেরকে পেয়ে তাদেরকে ধ্বংস করার জন্য বা প্রতিহত করার জন্য ছোটাছুটি করে। ঠিক সেই সময়ই দেহের মধ্যে আমাদের পাইরোজেন উৎপন্ন হয়। এই পাইরোজেন যখন উৎপন্ন হয় তখন আমাদের দেহে কাঁপুনি দিয়ে জ্বর আসে, আর তখনই আমাদের দেহে জ্বর আসে। এটা একটা প্রশ্ন আসে যে কখন আমাদের দেহে জ্বর আসে, তো শিক্ষার্থীরা তাহলে সাইজন দশা কী এটা একটা প্রশ্ন। তোমরা বুঝতেই পেরেছ যে অজনজনন দশায় ম্যালেরিয়ার অজনজনন দশার মধ্যে সাইজনটা কী হয়, নিউক্লিয়াসের অসংখ্য বিভাজন হয়, এখানে নিউক্লিয়াস প্রায় 1000 থেকে 1200 উৎপন্ন হতে পারে। ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসের সংখ্যাগুলো 1000 থেকে, তোমাদের আমি এখানে দেখাচ্ছি এই যে নিউক্লিয়াসগুলো ভেঙে উৎপন্ন হলো এখানে প্রায় তাদের সংখ্যা হচ্ছে 1000 থেকে প্রায় 1200 উৎপন্ন হয়। এইগুলা প্রত্যেকটা তার চারপাশে সাইটোপ্লাজম দ্বারা আবৃত হয়ে, কিছু সাইটোপ্লাজম আর প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হয়ে তারা নিউক্লিয়াস বাহির আবরণ ভেদ করে বের হয়ে আসে, ঠিক তখনই এই ঘটনাগুলো ঘটে আর জ্বর আসে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে যে মূল অংশ যাচ্ছে সেটা হলো যে হ্যাপাটিক সাইজোগনি, এটা অনেক বড় জীবনচক্র, তার মধ্যে হ্যাপাটিক সাইজোগনি জীবন চিত্র একে বোঝাবো, তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। আমি এখন কী বোঝাবো, হ্যাপাটিক সাইজোগনি অর্থাৎ যকৃত কোষে ম্যালেরিয়া পরজীবীর অজনজনন দশাটা কীভাবে সম্পন্ন হয় আমি সেখানেই যাচ্ছি। তো শিক্ষার্থীরা তোমরা বলতে পারো যে মানব দেহে জ্বর হয় কিন্তু মশকের দেহে কেন জ্বর হয় না, প্রশ্নটা একটু যে মানব দেহে জ্বর আসে কিন্তু মশকের দেহে কেন নয়, মশকের দেহে কেন জ্বর আসে না,
হ্যাঁ আসে না শিক্ষার্থীরা, এটা অনেক সময় তোমাদের প্রশ্ন আসে, মনে হয় তোমাদের প্রশ্ন মনের মধ্যে জাগতেই পারে, কারণ জীবাণুটা তো দুইটা কোষকের মধ্যে অবস্থান করছে, মানবদেহে লোহিত রক্তকণিকা আর যকৃৎ কোষে। আর মশকের মধ্যে কোথায় অবস্থান করছে? ক্রোপের মধ্যে। তাহলে মশকে তো জ্বর আসছে না। হ্যাঁ শিক্ষার্থীরা, এখানে তোমরা মনে রাখবে যে যৌনজনন দশাটা সম্পন্ন করে মশকের ক্রোপে, তাই যৌনজনন যদি যেখানে সম্পন্ন করবে সেখানে জ্বর হবে না, আর অযৌনজনন দশা যেখানে সম্পন্ন হয় সেখানে জ্বর আসে। আর অযৌনজনন দশাটা তো তোমরা বুঝতেই পেরেছ, এখানে লোহিত রক্তকণিকাকে ভেঙে ধ্বংস করে এরা দলে দলে বের হয়ে আসতেছে, সেই সময়টা কিন্তু আমাদের আবার রক্ত স্বল্পতাও দেখা দেয়। শিক্ষার্থীরা, তাহলে তোমরা তো বুঝতেই পেরেছ যে বলবা যে মশকের দেহে যৌনজনন সম্পন্ন হয় তাই মশকের দেহে জ্বর আসে না, আর অযৌনজনন সম্পন্ন হয় মানব দেহে তাই মানব দেহে জ্বর আসে। যদি আমাদের দেহে যৌনজননটা সম্পন্ন হতো তাহলে আমাদের জ্বর আসতো না। শিক্ষার্থীরা তোমরা ক্লিয়ার? এরপরে যদি আমরা এবার আমি মশক অযৌনজনন পর্যায়টি একে দেখাচ্ছি, শিক্ষার্থীরা তোমরা আমার সাথে সাথে একে ফেলবে আর বুঝে পড়বে, দেখবে যে লিখতে পারবে, না বুঝে পড়লে কিছুই লিখতে পারবে। শিক্ষার্থীরা দেখো, মনে রাখবে মশকের ক্রোপের ভিতর, ক্রোপ তো বুঝতে পেরেছো পাকস্থলী, সেখান থেকে এইখানে গ্যামেটগুলো তৈরি হয়ে অর্থাৎ স্পোরোজয়েডগুলো, এই স্পোরোজয়েডগুলো মশকের লালার মধ্যে অবস্থান করে, প্রায় 3,26,000, প্রায় 3,26,000 এই স্পোরোজয়েডগুলো দেখতে এরকম মাকু আকৃতি, প্রত্যেকটা স্পোরোজয়েড দেখতে মাকু আকৃতি। এরা 3,00,000 থেকে কতগুলো দেখো, 3,26,000, 3,26,000-এর মতো এরকম স্পোরোজয়েড মশকে লালার মধ্যে অবস্থান করে। এখন রক্ত পিপাসু মশকিগুলো যখন আমাদের দেহে রক্ত পান করার জন্য আসে, ঠিক তখন তার লালার সাথে প্রায় 10% আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে। আর প্রতিটা স্পোরোজয়েডগুলো দৈর্ঘ্যে হচ্ছে 10 থেকে 12 মাইক্রোমিটার, আর প্রস্থ হচ্ছে, প্রস্থটা হচ্ছে তুমি দেখো লক্ষ্য করো 0.05 থেকে 1 মাইক্রোমিটার, এগুলো হচ্ছে স্পোরোজয়েড, যে স্পোরোজয়েডগুলো মশকের লালার মধ্যে অবস্থান করে এবং সেখানে 3,26,000-এর মতো স্পোরোজয়েডগুলো অবস্থান করে। আর মশকি যখন আমাদের রক্ত পান করতে আসে তখন প্রায় 10% আমাদের দেহে ছুটে আসে। এরপরে এই স্পোরোজয়েডগুলো এবার কীভাবে কী করছে দেখো, এই স্পোরোজয়েডটা প্রথমে আমাদের যকৃত কোষকে আক্রমণ করবে, এটা হচ্ছে আমাদের যকৃত কোষ। যকৃত কোষের মধ্যে এই যে স্পোরোজয়েডটা, এটা কিন্তু মাকু আকৃতি, মাকু আকৃতি তোমরা বুঝতে পেরেছ, দুই পাশে সরু মাঝখানে প্রশস্ত, এরকম আকৃতিকে বলা হয় মাকু আকৃতি। আর এটা হচ্ছে গিয়ে এই হলো যকৃত কোষ, যকৃত কোষের নিউক্লিয়াস হচ্ছে এটা। তো এখন যকৃত কোষের মধ্যে এটা প্রবেশ করলো, তো আমরা লিখে নিই এটা হচ্ছে স্পোরোজয়েড। শিক্ষার্থীরা দ্রুত লিখো স্পোরোজয়েড। হ্যাঁ, আর এটা হচ্ছে যকৃত কোষ, যকৃত কোষ, আর এটা হচ্ছে যকৃত কোষের নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এখন এই যকৃত কোষটা স্পোরোজয়েডটা যখন মানব দেহে যে রক্ত পান করতে এসে যখন মানব দেহে প্রবেশ করে তখন কিন্তু প্রায় তোমার 2 ঘন্টা থেকে মানে অর্থাৎ 30 থেকে 45 মিনিট পর্যন্ত সে দেহের মধ্যে ঘুরতে থাকে, তারপরে কিন্তু সে এর মধ্যেই পাইরোজেনের কারণে অর্থাৎ এখানে দেখা যাবে যে ওখানে হিমোজয়েন আছে সেইটার কারণেই সে দ্রুত ইয়াতে মধ্যে এসে পৌঁছাইতে পারে। তো শিক্ষার্থীরা তোমরা কে কে লাইভে আছো আমি একটু দেখে নিচ্ছি। তো যকৃত কোষের মধ্যে যখন প্রবেশ করে তারপর যকৃত কোষে এসে এই এই যকৃত কোষে আসার পরে এটা গোলাকার ধারণ প্রচুর খাদ্য গ্রহণ করে যকৃত কোষের থেকে প্যানকাইমা কোষে, ঠিক আছে, যকৃত প্যানকাইমা কোষে এসে আশ্রয় নেয় এবং প্যানকাইমা কোষে এসে এটা প্রচুর খাদ্য গ্রহণ করে, আর খাদ্য গ্রহণ করে এটা মাকু আকৃতি থেকে গোলাকার ধারণ করে, এই এই গোলাকার ধারণ করে তখন এটার নাম হচ্ছে কি,
মেরু জয়েন্ট, শিক্ষার্থীরা ওটার নাম হচ্ছে এটা ক্রিপ্টো জয়েন্ট, এটা হয়ে যাবে এবার ক্রিপ্টো জয়েন্ট। আর এখানে হচ্ছে নিউক্লিয়াস আছে, এটার নাম ক্রিপ্টো জয়েন্ট, ক্রিপ্টো জয়েন্ট। তারপরে এই ক্রিপ্টো জয়েন্ট থেকে এবার এই এটা এখানে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াস এবার বহু বিভাজন ঘটাবে। এই যে বহু বিভাজন ঘটালো, আমি বলছিলাম যে এটার প্রায় 10,000 থেকে এক হাজার থেকে প্রায় 1200 মতো এদের নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এইটা হচ্ছে কি, এইটার নাম হয়ে গেল তখন কি, এটা নাম হয়ে গেল সাইজন্ট। তখন এই দশাটার নাম হলো সাইজন দশা। এই সাইজন দশা থেকে এবার এই এটা প্রত্যেকটা নিউক্লিয়াসগুলো তার বাহিরের দিকে আবরণ তৈরি করবে, সাইটোপ্লাজম এবং একটি প্লাজমা মেমব্রেন দ্বারা আবরণ তৈরি করবে, এই অবস্থা। আর এখানে যে একটা নিউক্লিয়াস ছিল সেটা প্রায় ধ্বংসপ্রাপ্ত হতে থাকবে। এই যে দশাটা হচ্ছে এটা হলো মেরু ক্রিপ্টোজয়েড। তাহলে এইটা হচ্ছে ক্রিপ্টো মেরু জয়েড, ঠিক আছে। এই দশাটার নাম হচ্ছে ক্রিপ্টো মেরো জয়েড। এই হচ্ছে ক্রিপ্টো মেরু জয়েড থেকে যখন এরা বের হবে তখন এরা এই যকৃত কোষকে ধ্বংস করবে, ধ্বংস করে এরা বের হয়ে আসবে। এই যে বের হয়ে আসতেছে, এগুলো সব লোহিত রক্তকণিকার মধ্যে বের হয়ে আসবে। বের হয়ে এসে এই পর্যন্ত যে দশাটা সেটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি সাইজোগনি। তারপরে এরা বের হয়ে এসে এটা সাইজন্টে অবস্থান করবে, হ্যাঁ, এটা সাইনোসাইডে অবস্থান করবে, অর্থাৎ একটা শূন্য আমাদের যকৃত কোষে যে ফাঁকা স্থানগুলো আছে সেইখানে তারা এইগুলো অবস্থান করবে। এগুলো প্রত্যেকটা কি শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে ক্রিপ্টো মেরু জয়েন্ট, ক্রিপ্টো মেরু জয়েন্ট, ক্রিপ্টো মেরো জয়েন্ট। এই ক্রিপ্টো মেরু জয়েন্টগুলো কোথায় অবস্থান করছে, এগুলো সব বের হয়ে আসছে এবং যকৃতের সাইনোসয়েডে অবস্থান করবে। এই যকৃত সাইনোসয়েড থেকে এবার নতুন করে আবার যে নতুন কোনো যকৃত কোষের মধ্যে প্রবেশ করবে, এটা আক্রান্ত নতুন যকৃত কোষ, নতুন যকৃত কোষ এখানে আক্রমণ ঢুকবে। করার পরে সেখান থেকে এই যকৃত কোষে আবার বহু বিভাজন ঘটাবে আর এটার নাম হচ্ছে সাইজন দশা তৈরি হলো। এই সাইজন দশার পরে এবার ম্যালেরিয়ার জীবাণুগুলো প্রত্যেকটা আবার আকার ধারণ করবে, অর্থাৎ চারপাশে এই আবরণ করবে। এটা হলো মেটাক্রিপ্টো মেরু জয়েন্ট, আবার সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত হবে, তার নাম হচ্ছে মেটাক্রিপ্টো মেরু জয়েন্ট, এটার নাম হচ্ছে মেটাক্রিপ্টো মেরো জয়েন্ট। শিক্ষার্থীরা, এই মেটাক্রিপ্টো মেরু জয়েন্টের পর এরা বের হয়ে আসবে, কিছু ছোট এবং কিছু বড় আকৃতি। যেটা ছোট আকৃতি সেটার নাম হচ্ছে মাইক্রো এরিথ্রোসাইটিক মেটাক্রিপ্টো মেরু জয়েন্ট, আর যেটা বড় আকৃতি সেটা হচ্ছে ম্যাক্রো মেটাক্রিপ্টো মেরু জয়েন্ট, আর এটা হচ্ছে ছোটো ছোটোগুলো হচ্ছে মাইক্রো মেটাক্রিপ্টো মেরু জয়েন্ট, মাইক্রো মেটাক্রিপ্টো মেরু জয়েন্ট। এখন তোমরা লিখে নাও, এরপরে এইগুলো যেটা ছোটো আর মাইক্রো তারা হচ্ছে নতুন কোনো যকৃত কোষে না গিয়ে লোহিত রক্তকণিকায় চলে যাবে, আবার উৎপত্তি ঘটাবে, আর যেটা নাকি বড় আকৃতির সেটা নতুন কোনো যকৃত কোষকে আক্রমণ করবে। এই হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর এই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটা এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এইভাবে পুনরাবৃত্তি ঘটতে থাকবে, আর এই যে মেরুজয়ের দশাটা সেটা বছরের পর বছর জ্বর ছাড়াই, কোনো কারণ ছাড়াই এভাবে ঘটা যেতে পারে। শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমি লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়া জীবাণু পরজীবীটা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।